এখন সবাই যত খুশি বন্ধুর কথার দাম দাও, কথা বলো এক পয়সা এক সেকেন্ড রেটে চব্বিশ ঘন্টা যে কোনো অপারেটরে। এখন সবাই যত খুশি বন্ধুর কথার দাম দাও, কথা বলো এক পয়সা এক সেকেন্ড রেটে চব্বিশ ঘন্টা যে কোনো অপারেটরে। শোন, বাজার সদা লাগবো। কি কি লাগবো ভাবি? এক খালি ডিম, কাপড় কাচার পাউডার, আর একটা সাবান দেশ, আর গায়ে মাখা সাবান। ডিমের দাম তো বাড়তি আপা। ডিমের দাম বাড়ছে তো আমি কি করব? না কিছু করতে হবে না, জানাইলে আমার কি যে ডিমের দাম বাড়ছে। আমারে জানার লাভ নাই, তাড়াতাড়ি দে। খবর টবর কিছু পাইছিস? দুই মাস আগে ভাবি মানিকগঞ্জ একবার দেখা পাইছি, এরপর আর খবর টবর নাই। খবর পাইলে জানাইস। হ্যাঁ ভাবি, আমি খবর পেলে তো আগে বাড়িতে যাই, আপনাকে জানাই আমি। দে দে দিন গুলাতে। কি সমস্যা? আমাকে বলতেছেন? জি আপনারে বলতেছি, আশেপাশে তো কেউ নাই। কি কি সমস্যা আপনার? কি শুনতেছিলেন? আমি তো কিছু শুনি নাই। কিছু শোনেন নাই মানে? আমি এক্ষুনি নিজের চোখে দেখলাম আপনি আমাদের কথা শুনতেছেন। আই সেন্টু, শুনতেছিল না? হ্যাঁ সব শুনতেছিল। কি সমস্যা? কি কি শুনতেছিলেন কথা? সত্যি আমি কিছু দেখি নাই। এই গ্রামে নতুন আসছেন? হ্যাঁ আবার মেয়ে মানুষের দিকে তাকায় থাকেন? অন্য গ্রামে আপনার গ্রামে মেয়ে মানুষ নাই? হ্যাঁ কি সমস্যা? কি আপনার? লোকজন ডাক, লোকজন ডাক, আজকে এর সালিশ বসবো, এর খবর আছে। এই বসেন বসেন। হইতেছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে ভাবি? কি হইছে মানে? কোথাকার কোন পোলা এই গ্রামে আসছে, মেয়ে মানুষের দিকে তাকায় থাকে, কথা শুনে এককের সোবার দিমু। এই তুই শুনতেছিলি কথা? না তো ভাবি আমি কিছু শুনি না। কিছু শুনে না ভাবি? ও আমার শালা বেড়াইতে আসছে, নতুন আসছে তো, মাফ করে দেন ভাবি। না আর কোনো মাফ নাই, ভয় এনে বইবো। কই বাজার হইছে? খালি মায়া মানুষ দেখলে ছায়া থাকো না? আমি ছায়া ছিলাম না তো? তো তুই ছায়া ছিলি না মানে? তুই ছায়া না থাকলে হে কি হুদাহুদি তোর লাগে ঝগড়া করতে আইছে? আর ঠিক সময় মতো যদি আমি না এতাম আজকে কি অবস্থা, তুই তো চিন্তা করতে পারছস? কাইটা তো টুকরা টুকরা করে লাইতো তোর একদম। এই বেডি কেরা? এই বেডি সবাই তো ডরাই কেন? আর এই বেডিরে সিনস নাই, এই বেডি হলো আলালের বউ। আলালটা কিরা? আরে আলাল দুলালের নাম হলোস নাই? আরে আলাল দুলালের নাম হলে বাটি অঞ্চল সব কাপে ডরে। এমন কোনো গেরাম নাই এই এলাকার, এমন কোনো জমিদার নাই যে বাড়িতে হেরা লুট ডাকাতি না করছে। আরে থানা পুলিশ পর্যন্ত হেরার কথায় কাপে,
কাপড় নষ্ট করে হালায়। দুলাল্লা দুলাল্লা তো ভূত খারাপ মানুষ, একদম জানোয়ার টাইপের মানুষ। কত খুন করছে তার কোনো হিসাব নাই। দুলালের সামনে যদি কেউ একটা ভুল করে তার সামনে সামনে হেরে কাইটটা টুকরা টুকরা করে গাইরা হালায়। সারা পাইছস কবে ভাই? দুই দিন আগে ভাই। দুই দিন? হ্যাঁ ভাই। এই দুই দিন কই আসলি ভাই? দুই দিন ভাই আমি বাসায় অসুস্থ আছিলাম ভাই, শুয়ে আছিলাম ভাই, এমন মার দিছে আমারে, অসুস্থ আছিলাম ভাই। অসুস্থ আছিলি? হ্যাঁ ভাই। তা এইসব খবর পুলিশ রে কেডা কইছে ভাই? আমি তো কিছু কইয়া পারুম না ভাই। তুই কিছু জানস না? হ্যাঁ ভাই। তাইলে পুলিশ এইসব জানলো কেমনে ভাই? আমি কেমনে কম ভাই? তুই কিছু কস নাই? না ভাই। এই বেটা আল্লাহর কসম ভাই আমি কিচ্ছু কই নাই ভাই, বিশ্বাস করেন ভাই। পুলিশে ভাই আমার এই যে বাসের কঞ্চি দিয়ে ভাই এমন চিবি দিছে ভাই, ওই চিবিটা ভাই ভাই ভিতর দিয়ে কথা ভাই লেগে থাকে ভাই, আমারে ভাই মাফ করে দেন ভাই। পুলিশ এইসব জানো না আমাদের কত ক্ষতি হয়েছে জানোস ভাই? আমারে ভাই মাফ করে দেন ভাই, আমি সারা জীবন আপনার গুলামি করুম ভাই, আমি সব সুদ করে দিউম ভাই, মা বাবার পরে আপনি আমার বড় ভাই। এই যে ফুই লাগে দেখে ভাই, দেখি দেখি, এই যে দেন ভাই, এই যে দেন ফুই লাগে দেখে ভাই, দেখি দেখি ভাই, দাঁতে ধরেন ভাই, এমন জীবি দিতে ভাই ভাই। আলাল তো হইল গে ভাবের পুরুষ, রঙ্গিলা পুরুষ, সারাদিন শুধু গান শুনে। আলাল দুলালের বাহিনীতে আলাল চলে বুদ্ধি দিয়া আর দুলাল চলে শক্তি দিয়া। এই যে পারুল, পারুল রে তো হে বাড়ি থেকে উঠাই না বিয়া করছে। হ্যাঁ জানি তো বেশি ভালোবাসে পারুল রে। আলালের বুদ্ধির জোরে কয়েকবার পুলিশ তারে বেড়া দিছিল ধরনের লেগা, ধরতে পারে নাই, একমাত্র বুদ্ধির জোরে হে বাইসা গেছে। বুঝলামি আমিনি, এই যে সবাই আলাল ডাকাত আলাল ডাকাত কয়, এই আলাল একদিন আমার একটা ধরা। একদিন বাজারে বসে চা খাইতাছি, একটা লোক চা দরে গা পেঁচাইয়া এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলো। আমি তো তার দেই খাইছি না ফেলাইছি, তারপর আমি তার পিছু লওয়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে মামু তো আমার হাতে ধরা। আরে শোনো না, পরে আমার কাছে খুব কান্নাকাটি শুরু করে দিল। একটা ম্যাচ হবে? ম্যাচ না। হ্যাঁ শোনো, আমারে কান্নাকাটি শুরু করে দিল, আমার হাতে পায়ে ধরা কইল ভুল করছি মামু, এইবারকার মতন আমারে ছাইড়া দেন। আমি কয়েকদিন আগে বিয়া করছি, আমার ঘরে বউ আছে, আমি এখন সংসার করতাছি, আমি যদি না থাকি তাইলে আমার বউটা মইরা যাইব, আমি আর করুম না, এইবারকার মতন আমারে ছাইড়া দেন। আমি কইলাম শোনো মিয়া, এই জীবনে কোনোদিন আর আমার চোখের সামনে পড়বা না, যদি পড়ো রহিম, খবর পাইছিস? কি খবর? সন্ধ্যাবেলা বাড়ির পুরুষরা গঞ্জে যাইব যাত্রাবেলা দেখতে, বাড়িতে শুধু থাকবো মেয়ে ছেলে, আর এক বুড়া চাষা আছে না দারোয়ান, সে খবর পাকা তো? আমি নিজে যাই খবর নিয়ে আসি। আগের বারও তো নিজে যাই খবর নিয়ে আসছিলি। আগেরবার আবার শালা একটু ঝামেলা করছিল, ওই জন্য খবর একটু ঝামেলা ছিল, এইবার তো আমি নিজে যেয়ে খবর নিয়েছি, পাকা খবর। এইবার ঝামেলা না হইলেই ভালো, আর ঝামেলা হইলে ওর হাত দেখছিস তো। ঠিক আছে, আজ রাতে এই অপারেশন হবে ভাই। আপনি বলে মাইয়া মানুষ মেয়েরা ভালো মু, এই গালে একটা থাবড় দিত।
কোনো মায়া মানুষের গায়ে কেউ হাত দিব না, কথাটা মনে থাকবো? হ্যাঁ ভাই, আপনার বলে ঠিক থাকবো। তাইলে আলাল রেনিয়া তোমরা গুদামে থাকবা, চোখ কান খোলা রাখবা, আর আমি একজন রেনিয়া যাবো মহাজনের ঘরে, ওইখানে সিন্ধুক ভেঙ্গা যা যা আছে নিয়ে আসবো। কোনো বেকায়দা কিছু দেখলেই বাসি দিবা। ঠিক আছে ভাই। আলাল কই রে? আহলাল আলাল ভাই তো ওই জায়গা বসে গান শুনতেছে। গান শুনে ভালো, আই যাইতে তাহলে অপারেশন। তোমরা অস্ত্রপাতি সব জোগাড় যন্ত্র করো, আমি একটু আসতেছি। কামে যাবি না? তোরা যা, আমরা গেলে হইব, তোর যাওয়া লাগবো না। তোরাই যা। কি এক ট্রানজিস্টর পাইছো সারাদিন কানের মধ্যে গান আর গান। এই ট্রানজিস্টারের মর্ম বুঝলে? তোরও একটা পারুলের মতো বউ থাকতো, মনেও শান্তি থাকতো। পারুল অনেক সহায়গারে দেখছস না, আমার কেমন গানের নেশা ধরে দিছে। গান শুনতেছে শোন, কিন্তু কামকাজ যেন ঠিক থাকে। কামকাজ কোনোদিন গড়বড় হইতে দেখছস? তুই ছাড়া তো ভেড়ার পাল্টারে আমারই টানতে হয়। আচ্ছা আচ্ছা, অপারেশন ফাইনাল হয়েছে, আজ রাইতে অ্যাকশন হইব। আমার এই কাজ করতে মন চাইতেছে না। কে ভাবতেছে এই কাজ সাইরা দিব, ভাল লাগতেছে না করতে। আর করবি না? এই কাজটা করিনি, পরেরটা ভাববো না। আচ্ছা আচ্ছা, পরেরটা পরে দেখা যাব, আজকেরটা করি। তুই পোলা পান নিয়ে যাবি গুদাম ঘরে, আর আমি যাব মহাজনের ঘরে। গতবারের কথা খেয়াল নেই? তুই তো দৌড়াইতে পারস না, তোরাই আমার টানতে হয়েছে। তুই গুদামে যাবি, আমি মহাজনের ঘরে যাব। বেগতিক দেখলে বাসি বাজাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চল, এখন অপারেশনে যাই। এই জালিয়া, তোর নামে অনেক কেস, ওই কেস সব যদি একসাথে করি নির্গাত ফাঁসি, ফাঁসি ছাড়া কোনো তোর উপায় নাই। তা আমার কাছে এই যে দেখ, আমার দিকে তাকে একটু একটু আমি তাকে আটকুসা কর, আটকুসা কর। ওই যে তোর সাথে দুলাল আছে না, দুলাল কই আছে আমার এ ক, আর যা গো সাঙ্গ বাঙ্গলে ছুটি ডাকাতি করছ তা গো নাম আমার কাছে ক, দরকার হইলে উপরে আমি লিখিত দিয়ে তুমি তোর সাথে কমে দেবো। এই যে আমার দিকে একটু তাকাও, টাকা টাকা হাসা করা ক, দুলাল কই? দুলাল কই, দুলাল কই, ক দুলাল কই,
সহজে কবি না বুঝছি। এই তোরা রেডি কর, আমি নামাজটা সাইডে এসে তারপরে যেন খবরটা জানতে পারি। দুলাল কই দুলাল কই, তোরা সাইডে হবে কামটা, আমি নামাজটা সাইডে। এখান থেকে বাইরে কই যাইবে কিছু ভাবছো? এতদিন হয়ে গেল, তোমার তো কি খুব খবর নিল? তোমার সাথে দুলাল এতদিন হয়ে গেল, তো তোমার লিগে কিচ্ছু করলো না। আর তোমার দোষ বন্ধু এরা এরা তো কখনো তোমার খবর খোঁজ খবর নেয় নাই। আর বুঝা তোমার একটা বউ আছিল, বউটা কি এখন আছে না গেছে? আমি সবসময় একটা কথা বলি, বুঝলে লোকে কয়
চোরের দশ দিন, গৃহস্থের একদিন। আর আমি কই, ডাকাইতের সারা দিন আর সর্বদিন মেয়ার একদিন। এই যান, এই হাতটা দেখছ, এই হাত দেয়া আমি যত চোর ডাকে ধরছি, এই হাত দেয়া পুষি নাই। যাও গা, যাই বা যাও। তো টাকা পয়সা আছে নি তোমার কাছে? এই যে একের সময় ডাকাতি করছো, বহু টাকা পয়সা তোমার কাছে ছিল, আর এখন চিন্তা করো, এখন তোমার কিছু নাই, টাকা পয়সা নাই, কেউ নাই, কিচ্ছু নাই। ওই আমার মানি ব্যাগটা লয়ে তো তোমার একটা কথা বই, ইমন আর কোন কাম করিল না, যাতে আবার তোমার জায়গায় আসতে হয়। কিছু টাকা পয়সা নাও, নিয়ে কোনো কাম কাজ করো, আর যদি কোনো কাম কাজ না পাও, আমার বাড়ির ঠিকানা তো জানো, ঠিকানা মতন আইসো, দেখলে কোনো জায়গায় কাজে লাগাই দেবো না। ধরো ধরো টাকা রাখো, নো চলো নো। টাকাটা নিয়ে যাও, লও লও লও, আর লও না, নাও লও লও, যাও। কইছি তো কোনো জায়গায় কাম কাজ না বলে আমার কাছে আইসো, যাও যাও যাও। আলহান ভাই কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আল্লাহ রহমতে ভালোই আছি। আমি তো বিয়ে করছি, একটা মেয়ে হয়েছে, তোমার তো দোয়ায় স্কুলে যায়। বেড়ি আছে? আছে। আরে দে, কবে সারা পাইলা? আজকে তুই চলস কেমনে? তুই গঞ্জে দুইটা শাড়ির দোকান দিছি, আয় রোজগার ভালো হইতেছে। কাজটা করলি কেন? কোন কাজটা লাল ভাই? সর্দার বাড়িতে পুলিশ লুকিয়ে থাকবে এটা তুই জানতি না? হ্যাঁ, আমি কেমনে জানো? আমার সবই মনে আছে, পুলিশ আসলে বাঁশি বাজানোর কথা ছিল, বাঁশি তো বাজেই নাই, উল্টা আমি একা ধরা খাইয়া গেলাম। ঝামেলা তো একটা আছিল। কসম কসম আল্লাহর ভাই, কোনো ঝামেলা ছিল না, পুলিশ যে ওখানে আছে আমরা তো টেরই পাই নাই, টের তো পাইলাম, যখন টের পাইলাম তখন তো নদী পার হয়ে আমি পলাইছি, দুই মাস গ্রামে আসি নাই, তারপর যখন আইলাম শুনলাম তুমি ধরা পড়ছো, তোমার জেল হয়েছে, মনটা বারবার তোমার দেখতে ইচ্ছে করতেছিল, কিন্তু কি করবো কও, বুঝলি তো, গেলে যদি ধরা খাইতাম। 14 বছর অনেক লম্বা সময় বুঝলি, বেশ কি বুঝতে 14 মিনিট লাগে না। তুই সত্যি করে রাখো, ওইদিন কি হয়েছিল? তোরা কিছু করবো না, আর তাছাড়া
সেই মনের জোর আর গায়ের জোর আমার নাই। আসলে আলাল ভাই, তুলাল ভাই কইছিল আমার কামটা করতে। দুলাল ভাই কইছিল মানে? কইছিল আমি যদি কামটা না করি তাহলে ওই দিনই সে আমার খুন করব, তাই আমি তোমার ধরাই দিয়েছিলাম। রহিম প্যাসের কথা বলবি না, দুলাল কেন কামটা করতে বলবে? হ দুলাল ভাই করছে, দুলাল ভাই কইছে আমারে। নাহলে আমার ঘরে কয়টা মাথা যে তোমার আমি ধরাই দিব? দুলাল কেন, দুলাল কেন কাজটা করতে বলবো তোরে? হাই দেলাল ভাই, তুমি এত কিছু বুঝলা আর এটা বুঝলো না? তুমি ধরা খাইতেছ আর দুলাল ভাই পলাইবো, এটা কি সম্ভব? তুমি আসলে কোনোদিনই তো টের পাবো না। দুলাল ভাই ভাবির উপর শোক শুন, দুলাল ভাই ভাবির একটু পছন্দ করছে, ভাবি তো তোমার বিয়ে করছে, তোমারে না সরাইলে তো ভাবিতে পায় না, তাই তোমাদের ধরাই দিয়ে ভাবি নিয়ে ঢাকা ঘরে চলে। কই যাও আলাল ভাই, দুপুরে খাই যাইতা? কাকা একটু মেসটা দেন তো। ওই ডাকা, ওই ডাইরেক্ট ডাকা, ডাকা ডাকা, ওই ডাইরেক্ট ডাকা, ওই ডাকা, ওই ডাকা, ডাইরেক্ট ডাকা, ওই ডাকা, ওই ডাকা, ওই ডাকা, ওই ডাকা, ওই ডাকা, ওই ডাইরেক্ট ডাকা, ওই ডাকা ডাকা, ওই ডাইরেক্ট ডাকা, ওই ডাইরেক্ট ডাকা ডাকা, ওই ডাইরেক্ট ডাকা, ডাইরেক্ট ডাকা, ওই ডাইরেক্ট ডাকা। গাড়ি কি ডাইরেক্ট যাবো? জি ভাই ডাইরেক্ট যাবো। তো তোমার একটা কাজে আর কথাগুলো মিল পাই না, বুঝছো? কস একটা করো স্যার একটা, ও তোমার জবানে ঠিক নাই। ডাইরেক্ট যাইবো তো? জি ভাই ডাইরেক্ট যাবো। আমার আবার লোকাল বাসে উঠার অভ্যাস নাই। আচ্ছা এটা করার সময় কি পাবো? এটা করার সময় নেই ভাই, চলেন ঢাকা। এ ভাই মাস্টার দিও না ভাই। এটা মেসের কথা বলেন না কাকা। হ্যাঁ দুদিন পর দুনিয়া ছেড়ে যাবেন কা? এটার খবর নাই? আমি একটা মেস লয়ে গিয়ে এক টাকা দেবেন, এটা লয়ে টাকাটা কি করেন? হ্যাঁ ওই আইলাম, মেসের কথা বলেন না আজ দেখাইলো এরা। খারাপ হইব না কেন? দেশের যে অবস্থা, চান্দি তো সবসময় হিট থাকে, এই যে হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেল, গিয়া ডিমের দাম বলে 100 টাকা উপরে গেছে। কোন ডিম না খেলে কি
শক্তি হইব? আগে পরীক্ষা ফেল করলে সবাই কইত পরীক্ষায় আন্ডা পাইছো, এখন এই আন্ডার নাম লোন যায় না, আন্ডার দাম যা বাড়ছে। শেফালি পরশু দিন গায়ে হলুদ, আর সারা রাত ধরে আমরা গপশপ মারলাম, তুমি ঘুমাও। ঠিক আছে, তুই যা শেফালির বাসায় গিয়ে ঘুমা, কাল সকালে আমি মুন্সিগঞ্জে আমি আরেকটা আমার ছোট বউ আছে না ওখানে যাব, বসতে যাবো। আমি শেফালির কাছে যাবো। দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ডাকাতি আবাসী। এই শুলি, তোর মা জবাবি টাকা আইছে। আচ্ছা তোর যে মানিকগঞ্জের খবর নিতে কইছিলাম নিছিস? কি হলো? মানিকগঞ্জের খোঁজ নিতে কইছিলাম যে নিছস? ওই বেটা মন কই? আচ্ছা এইভাবে কি পুলিশের দাবরানি খাইয়া লুকায় লুকায় সারা জীবন কাটা যাইব? এইভাবে কি বাসন যায়? তোর কি বিয়ে শাদী করে সংসারে হইতে ইচ্ছা হয় না? কি করলি? বিয়ে শাদী করে সংসারে হইতে ইচ্ছা হয় না তোর? না হইব কেমনে? তুই তো একটা মান্দার গাছ, রস খস বলতে কিচ্ছু নাই, আর চেহারাটা একটা বান্দরের মতো করে রাখছস। হ্যাঁ আমি এইরকমই। একটা কাজ করুন ঠিক করছি। কি? বিয়ে করুম। কি বিয়ে করু? সংসার করু। বিয়ে করবি কারে? পারুল রে। পারুল কি কথা জানে? পারুলই তো আমার বিয়ের জন্য চাপ দিছে। আমি পারুলের কইছি, তুমি কি আমার চেনো? আমি হইলাম ডাকাইত, বিয়ে শাদি আমার কাম না। পারুল কি কইছে জানোস? ও কইছে ওই লো ডাকাইতে চাইতে বড় ডাকাইতে, তাই ডাকাইতে ডাকাইতে দাম দান। আচ্ছা তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? আমরা সারাদিন থাকি আদারে বাদারে, পুলিশের দাবর খেয়ে দৌড়ায় বেড়াই, বাড়িতে আসে কয়দিন? বছরে একদিন। বিয়ে করে করবিটা কি?
পরে কিন্তু পস্তাবি কইলাম। পস্তাইলে পস্তাবো, ব্যাপারটা ভাই বা দেখ, আমার বিয়ে হইব, পোলাপান হইব, পোলাপান তোর কান্তি ছেড়ে মেলাতে যাইব, ভাই বা দেখ ব্যাপারটা। আয় বন্ধু, আয় আয় আয়, ভুগায় ভুগায়, আয় বন্ধু আয়, কোলাগুলি করি। মুরব্বি, এই ব্যাগটি আপনার কাছে রাখেন, এখানে একটা ঠিকানা লেখা আছে বুঝছেন মুরব্বি, এই ঠিকানা মতো একটু ব্যাগটা পৌঁছাই দিন। হ্যাঁ, আপনার উপর কিন্তু আমি অনেক ভরসা করছি বুঝছেন, আর আমি দিচ্ছি আপনার পোলার মতো, আপনি ব্যাগটা হারেন না, দয়া করে ওই ঠিকানায় আপনার ব্যাগটা পৌঁছাই দেন, যদি আপনার ব্যাগটা ঠিক মতো পৌঁছাই দিতে পারেন সারা জীবন আপনার আমি বয়া খাওয়াবো। হ্যাঁ মুরব্বি, ব্যাগটি একটু রাখেন আপনার কাছে। হ্যাঁ ভাই, করেন করেন, চেক করেন ভাই, করেন, কিছুই পাইবেন না। আরে ভাই, খারাপ মানুষরা বেরিয়ে যেতে থাকে, ভালো মানুষ সবসময় হারানি দেয়। আমি দেখছি, আমি যখনই ঢাকা আই তখনই আপনি এরকম করেন বুঝছেন, যান যান চেক করেন, চেক করেন, পাইছেন কিছু পাইছেন? বাবু দাঁড়ান, এত এত কেন আসতে, চেক করার সময় তো দিবেন, নিজে চেক করে আসুন। সিট কোনটা আপনার? এদিকে সিট ভাই। আচ্ছা, সবসময় আমি দেখছি আপনারা ভাই ঢাকায় নামলে এরকম করেন, আমি আপনাদের বিরুদ্ধে মানহানি মামলা করুন বুঝছেন। মানহানি মামলা? হ্যাঁ মানহানি মামলাতে হাইতে হবে, মানহানি মামলা ভাই, এবার লেগে আমার মাফ করে দেন ভাই, আমি যদি ধরা খাইতাম আমিও যাইত, সালা হয়ে যেত ভাই। ধরা খেলে খাইছি তাও তো শান্ত না ভাই, পুলিশের কাছে সিস্টেম করে মালটা ছাড়াই দেবো। এটা কী কইলেন ভাই, আমি ধরা খেলে আপনাকে কিছু চাইতে যেত না? এতদিন ধরে আপনার কাম কাজ করতেছি, নিজের জান বাজি রেখে এই করতেছি সেই করতেছি, আর আমি জেল খাটতাম আপনাকে কিছু চাইতে যেত না? কথা কম, আজ কম, তুই তো শুধু আমার নামটাই জানতি, আর কিছু তো জানতি না। এটা কইতে পারলেন ভাই, আমি এই যে আপনাকে লেগে জীবন বাজি রেখে এত কাজ কম করছি, এই করছি সেই করছি, আর আমি এটা পুলিশে ধরে লিয়ে গিয়ে মারবো, আপনাকে কোনো দুঃখই লাগবো না ভাই? এই কথা কম ভাই, এটা কি করলেন ভাই? ভাই এবারে লেগে আমার মাফ করে দেন না ভাই, অসম্ভব ভাই, বেমান তো রাখতেই না, তুই বেমান করছে, খালাস করে দিই ভাই। তুই কি কর না, না তোর দিকে মাফ করতে চাই না, মাফ করতে চাই না, আর কি করবেন ভাই, মেরালাম মারেন ভাই, এই কামাল আপনার কত কিছু করছে, এই কামাল মরণ মরণ ডরায় না বুঝছেন, মারেন ভাই মারেন বুঝছেন ভাই, কি করবো ভাই, কোন মুরব্বি কইছিলাম না ভাই, এই কামাল মানুষ চিনে, সব মাল ঠিক আছে আপনাকে ভাই বুঝছেন, আমি মিশা তো কইছিলাম আপনাকে, আপনাকে বয়স বড় হইতে পারে, আমার চেয়ে একটু বেশি বড় হইতে পারে, কিন্তু আপনার কাছে বুদ্ধি আমি বেশি রাখছি বুঝছেন। আপনি তো সাক্ষাৎ ফেরেস্তা, দুই দুইবার আজকে আমার জান বাঁচালেন, সকালে পুলিশের কাছ থেকে আর রাইতে হেগো কাছ থেকে, জান কই? আচ্ছা আপনি যে ব্যাগটা দিছিলেন, আপনি কি ব্যাগটা খুলছিলেন? না, আমার মনে হয় আপনি ব্যাগটা খুলেন নাই বুঝছেন, খুললে কি এই জিনিস কেউ ফেরত দিত? কোন জাগা, এটা হলে আমার বিষয় না, আপনি যাইবেন কই?
এই সকাল থেকে আপনি এই আটাটি করতেছেন, যাওয়ার কোনো জায়গা নাই, কয় কি? হ্যাঁ ট্রান্সফার কি লেগাইছেন আপনি? কামিল লেগা, কামিল লেগাইছেন নাকি? আমার এক বন্ধু রেখুচ্ছে আসছে। এই তো আপনারা ঢাকা শহরে আয়া, ঢাকা শহরে জাম করছেন, ঢাকা শহরে আড়নের জায়গা নাই, কিছু করার জায়গা নাই। আমি দুলালের খুঁজতে আসছি, আমার বন্ধু দুলাল। আপনি আমার দুইবার করে জান বাঁচাইছেন, আপনি আমি সাহায্য করুন। আমি পারি না, ঢাকা শহরে এমন কোনো কাজ আছে? আপনি গেলে ছবিটা দেন, চব্বিশ ঘন্টার ভিতরে হারানো বিজ্ঞপ্তি আপনার পায়ের সামনে এসে হাজির হইব। ছবিটা আছে না? ছবিটা দেন। ছবি নাই। হ্যাঁ খারাপ খান, তাহলে ঠিকানাটা কোন কোন মহল্লায় থাকে এলাকার ভাইবেরা তাদের কয়ে দিই, গিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে তারাই আপনার সামনে এসে হাজির করবে। ঠিকানাও যায় না। খারান 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 মুরব্বী, আপনি যারা খুঁজতেছেন, হ্যাঁ ছবি নাই, হ্যাঁ ঠিকানা নাই, এত বড় ঢাকার শহরে আরে খুঁজে পাবেন কেমনে আপনি আমার কন্ত? আমি খুঁজে পাবই। আচ্ছা আপনি যারা খুঁজতেছেন, হ্যাঁ নামটা কি আমার কন্ত? দুলাল। ঢাকার শহরে এক কোটির উপরে দুলাল আছে, আপনি ওই দুলালে করতে খুঁজে পাবেন আমার কন? আমি খুঁজে পাবো। মুরব্বী আপনি বাংলাদেশ দেখছেন, ঢাকার শহরটা দেন বুঝছেন কি কুমার আপনারে? আর শুনেন আপনি খুঁজেন আপনি দুলালরে, কোনো সমস্যা নাই, আপনার এখানে থাকুন, এর খাওয়ানোর জায়গা নাই, আপনি আপনার এখানে থাকেন, খান ঘুমান, ভালো দুলালরে যদি পাইলেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পাইলেন তাহলে সুবহানাল্লাহ পড়তে পড়তে গ্রামে চলে যাবেন, কি ঠিক কইছি না মুরব্বী? আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ডাকাতি আবাসী। ছোট চশমা পরা ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত? অন্যের জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দিচ্ছে যত বেশি কথা তত কম রেট, যে কোনো নম্বরে 10 পয়সা আর রবি নম্বরে 4.17 পয়সা। রবি রবি আসেন। কমলা মাই সুইটহার্ট, জান কই যাও তুমি? হ্যার নাওয়া খাওয়া গোসল সব আমার লগে করবো, তুমি খালি একটু দেখে রাখো। আমি তো সব বাড়ি দেখে রেখে দেবো। চুপ করো না, এমনি করে এই লোকটার সামনে আমার মানুষ মান নষ্ট করো তুমি। দুই মাস ধরে ভাড়া দেস না, আবার বড় বড় কথা কস। বারো দিন মানে বারো দিন, চুপ করো না, খালি একটু দেখে দেখে রাখো বুঝছো। তুমি এরকম করলে যাবো কই কও, বুঝো না? কালে হাত দাস কে, কালে হাত দাস কে, তোরা কিছু কালে হাত দিবি না? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, যাও যাও যাও। সাত দিনের মধ্যে যদি ভাড়া না দেস গাড় ধাক্কা দিয়ে বাইক করে দিম কয়ে দিলাম। ও আচ্ছা যাও যাও, পাগল মাথায় একটু সমস্যা আছে বুঝছেন, চিকিৎসা চলতেছে, আইন তো আপনি আইন আইন।
যাবো, কি শান্তি। এতক্ষণ মানুষের গোসল করতে লাগে, পানি দেখলে তোমার হুঁশ থাকে না। আসো উপরে আসো। শোন, আমি তো খালি দুই জায়গায় ডুব দিতে পারি, একটা হইতেছে পানিতে আর একটা হইতেছে তরকারিতে। এই কই যাস? খিদা লাগছে, খাইতে চাই। এইসব রং রং দেখলে তো পেট ভরবো না। আসো তো উপরে আসো, খাওন ঠান্ডা হয়ে যেতেছে, চলো। থাকো, ডুব দিতে থাকো, আমি গেলাম। পুলিশ ঘুরতেছে তুই জানোস না? তুই এরকম করে আমার টাইবল ডেকে নিয়ে আসবি? আমি যা না জানি বাপ, তোর কি না কি হয়েছে? হয়েছে তো, আমার অনেক কিছু হয়ে গেছে। বছরে দুইবার চাঁদ দেখা যায়, বছরে আমি একবার তোমারে দেখি, আর তুমি এখন এসে এই কথা কইতেছ? আমার কি অবস্থা হয় তুমি কখনো খেয়াল করছো? তাই বলে তুই এই করবি? তোর কোন মিথ্যা কথা বলে আমার ডাকে নিয়ে আসবি এখানে? পিছনে পুলিশ ঘুরতেছে সব, তুই খেয়াল রাখবি না? এটা তোর কাছে ওইটাই বড় হয়ে গেল, পিছনে পুলিশ ঘুরতেছে। আমার কি অবস্থা হয় কখনো খেয়াল করছো? আমি কি খাই না খাই, বাইচে আছি না মরে গেছি, কিভাবে দিন জ্বালাইতেছি? বছরে কয়বার তুমি আসো, কয়বার তোমারে দেখি? আমি কখনো বোঝার চেষ্টা করো নাই? আচ্ছা আচ্ছা, এখন এসে তুমি আমার এই কথা বলতেছো? আচ্ছা বউ, ঠিক আছে, ঠিক আছে, খবর দরকার আছে আসবা না, আমি কিন্তু পানি ঢেলে দিব। আচ্ছা ঠিক আছে, বই দে। যাও তুমি, ডাকাতি করো। এ বউ, এই আচ্ছা মুরব্বী, এই যে আপনাকে এই ডাকাতি কেসের মামলার ভিতরে ভাবি কিভাবে ঢুকলো? পারুল, ওইটা একটা ইতিহাস। একবার ডাকাতি করতে গিয়ে না পুলিশের দাপটে গেলাম, আমার দল পুরো ছাড়া হয়ে গেল। দৌড়েছি তো দৌড়েছি, পুলিশ দৌড়েছে, আমরা দৌড়েছি, দল চলে গেল, আমি পিছিয়ে পড়ে গেলাম।
কুলি একসময় গুলি করলো, গুলি লাগলো পায়ে, ডানগাতে পড়ে গেলাম। হুশ যাওয়ার আগে আগে মনে হইল কে যেন আমার টাইনা টাইনা নইয়া যাইতেছে। দুই দিন হুশ আসিল না, হুশ যখন আইল তখনই পারলেরা দেখলাম। ওই প্রথম দেখছি পারলরা। তখনই বাস আপনাদের ভাবিল কানেকশন রয়েছে ঠিক না? ভাবি তো দেখা যায় আপনার চেয়ে বড় ডাকাতা ছিল। এই যে আপনি ডাকাতি করতেন, ভাবি আপনারা কিছুই কইতো না। মুরব্বী, দশ বছর আগে আপনি কত বড় ডাকাতা ছিলেন? আপনার কি সুন্দর বউ আছিল, অনেক টাকা পয়সাও আছিল, আর দশ বছর পর দেন আপনার কিছুই নাই, টাকাও নাই বউও নাই। আসলে মুরব্বী, দশ বছর পরে কি তাহলে আমার এই অবস্থা হইব? না না, আমি সুর ভিতরে নাই, আমি কমলার কাছে থাকবো, আমি কমলার কাছে বাঁচুম না। না না, আমি কমলার কাছে গেলাম। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ডাকাতি আবাসী। এই শুলি, তোর মা জবাবের টাকা আইছে। কালকে তো যাইতেছি, আমার সাথে থাকতে পারবি? কে থাকতে পারবে আমার ছাড়া? থাকি তো, আমিও থাকি, আমিও তোর ছাড়া থাকতে পারি, খারাপ লাগে না? আমারও খারাপ লাগে না। তোর খারাপ লাগে আমি জানি, তুই আমার ছাড়া থাকতেই পারো, তুই তো আমার ছাড়া থাকতে মরে যাস। শোন, কোন দিন শুনবি আমি নাই, তখন কি করবি? তখন থাকতে হবে না তোর? ওর জন্য তো আলমারিতে সাদা কাপড় রেখে দিছি। সাদা কাপড় আসছিস মানে? বল, সাদা কাপড় আসছিস? তুই কি চাস আমি মরে যাই? তুমি না থাকলে সাদা কাপড় লাগবো না, এর জন্য রাখছি। তার মানে তুই চাস যে আমি মরে যাই? হাতে লাগতেছে সারো। ছাড়ব না। আর কি করুম আমি, আমার দিন কেমনে কাটে তোমার খেয়াল আছে? মাথায় আছে তোমার? তুমি কয়বার আসো আমার কাছে? বছরে দুই তিনবার। তোমার আসারও ঠিক নাই, যাওয়ারও ঠিক নাই, বেশি সময় নিয়ে আসতে পারো না। তোমার খোঁজ খবর আমার এইখান থেকে ওইখান থেকে নেওয়ার লাগে। প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ কোনো কুসংবাদ যেন না আসে। প্রত্যেকটা দিন আমি মরে যাই, বুঝো তুমি? এত জীবনের ঝুঁকি নিয়ে লাভটা কি? আমার আমার এত টাকা পয়সার দরকার নাই, আমার জীবনের ঝুঁকির দরকার নাই। তুমি সাইরে দাও, তুমি টাকা দিয়ে সাইরে দাও। সাইরে দিলে কি করবো? কি করবা মানে? হাল চাষ করবা, মাছ ধরবা, দোকান দিবা, আট দশটা মানুষ যা করে তাই করবা, আমার সাথে তো থাকবা। প্রত্যেক দিন এই ভয় আমি নিতে পারি না। আমি নয় চাষবাস করে খাইলাম, তুই তুলে নিলা, তুলে নিলে কি করবো? ও তো আর চাষবাস করে খাইতে পারবো না। হ্যাঁ সেটাই, ও তো কিছুই করতে পারবো না ডাকাতি ছাড়া। থাক, তোমার ছাড়তে হইব না, তোমার ডাকাতি ছাড়তে হইব না। যেমন আসো তেমনই থাকো, যেভাবে আমাদের জীবন চলতেছে ওইভাবেই আমাদের জীবন চলবো, কিছু করার লাগবে না। ওই যে একবার দুইবার তুমি আমার সাথে দেখা করতে আসো না, বাকি দিনগুলো তো দুলালের সাথেই কাটাও, থাকো ওইভাবেই থাকো। ওই দুই দিন যেই দুই দিন আমারে দাও, ওই দুই দিন তোমার আসার দরকার নাই, দুলাল ভাইয়ের সাথেই থাকো। বউ, বউ আমার কথা শুন, তাড়াতাড়ি আয়।
স্যার, 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 যাই। আরে জলদি আছি, জানিস না জায়গা খারাপ। যাই রে। সেগুলো সবই রাজনৈতিক ভাবে হয়রানিমূলক, আমারে হেয় করার জন্য এগুলো করা হয়েছে। ব্যাপারটা আপনারা রাজনৈতিক ভাবে কেন দেখতেছেন আমি বুঝতেছি না। আমি তো ওইখানে গেছি জায়গার প্রকৃত মালিকের বন্ধু হিসাবে। আচ্ছা, আমার ওটা লাগে, একটু কাজ আছে। কে কোথায় গিয়া গুম হইল সেটা তো আমার জানার কথা না। দেখেন কোথায় গিয়া লুকায় আছে, এর সাথে আমার জড়ানোর কিছু নাই। আরে কি হয়েছে, কি কি শুরু করছেন, ঘুমাইতে দিবেন না। এটা দুলেল্লা, এরে খুঁজতে আমি ঢাকা শহরে আসছি, আমার চিনতে ভুলে না, এটাই দুলেল্লা। এটা আপনার দুলাল, এদিকে আন, আপনি আইন ঘুমাইতে দিলেন না, কিছু করতে দিলেন না। আরে আইন আপনার লাগে, আসেন পূর্বী বসেন, বসেন পানিটা খান। না খাবো না, তুমি আমার দুলালের কাছে নিয়ে চলো। মুরব্বী, আমার মনে হইতেছে আপনার মাথায় শর্ট সার্কিট রয়ে গেছে, বুঝছেন। আপনি যারা দেখতেছেন হ্যারি দুলাল গুতেছেন, যারা দেখতেছেন হ্যারি দুলাল গুতেছেন, আমার মনে হয় কদিন পর আপনি আমারই দুলাল গাওয়া শুরু করবেন। না না, দুলালের চিন্তা আমার ভুল হয়নি, আমি জানতাম ওরে আমি খুঁজা পাবো একদিন না একদিন, আজকে খুঁজা পাইছি। এই দুলাল, তুমি আমার দুলালের কাছে নিয়ে চলো। ও মুরব্বী, ঠিক আছে, আপনি যারা দুলাল দুলাল করতেছেন, হ্যাঁ তো দুলাল না, হ্যাঁ তো আমি শিকদার সাহেব। এই শিকদার সাহেব জাতা লোক না, এই যে পুরাটা ঢাকার শহর দেখতেছেন না, পুরাটা ঢাকা শহরের বাপ মা হইতেছে শিকদার সাহেব।
বুঝছেন, কত নেতা ফেতার পিছে ঘুরতেছে, মানুষের চান্দা তুলে হের কাছে দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি জানি, হ কদিন পর হ্যাঁ নির্বাচন করবো, হ্যাঁ নাকি আবার মন্ত্রী হইব, বুঝছেন, হ্যাঁ অনেক পাওয়ার। তুমি আমার দুলালের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে মুরব্বী, মানলাম, হ্যাঁ আপনার দুলাল, কিন্তু হ্যাঁ কাছে তো আপনার আমি লইয়া যেতে পারুন না। আপনি কি চান এই যে আমার এই যে গড়টা, এই যে আমি ঢাকা শহরে অনেক কিছু কইরা খাই, এগুলো সব হারাই, হ্যাঁ কয়দিন পর বুড়িগঙ্গায় আমার লাশটা বাসুক, আপনি কি এটা চান? তুমি আমার দুলালের কাছে নিয়ে চলো মুরব্বী। আপনি আমার জানে বাঁচাইছেন, আপনার আমি থাকার জায়গা করে দিছি, খাওয়ার জায়গা করে দিছি, আপনার যতদিন খুশি আপনি ততদিন থাকেন, আর যদি ভালো না লাগে আপনি দেশে গিয়া সবুজ গাছের নিচে ঠান্ডা বাতাস খায় মাথা ঠান্ডা করেন। তাহলে তুমি আর ঠিকানা দাও। ঠিকানাটা আমি জানি মুরব্বী, কিন্তু আমি দিতারুম না, বুঝছেন। তুমি আমার ঠিকানা দাও। আপনি আমার মাফ করে দেন মুরব্বী, আমি ঠিকানাটা দিতারুম না মুরব্বী, আপনার মাফ করে দেন মুরব্বী, আমার মাফ করে দেন। এই যে এইটাই তো থাকো বাড়ি, বুঝছেন, আমি যেতে পারব না, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার কথা কইেন না, আপনি যান, আপনার যা যা কাম আছে আপনি শেষ করেন, কিন্তু আমার কথা কইেন না, হ্যাঁ আপনি যান। মুরব্বী 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 শুনে শুনেন, সাত দিন পর গিয়া আঞ্জুমান আহমদ ইসলামে আপনার খবর লুম আমি, বুঝছেন, আপনি যান, আমি গেলাম, হ্যাঁ। দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ টেলিফিল্ম ডাকাতিয়াবাসী, ফিল্ম ডাকাতিয়াবাসী। তার জায়গা তারে বুঝাইতে হয়, এটা অন্যায় কি হয়েছে? না না না, তারে কয়ো ওই জায়গায় যাতে আর পাড়া না দেয়, দিলে ট্যাংরি ভেঙে হাতে ধরাই দিও। হ্যাঁ হ্যাঁ কই যে আমি কই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা কমুনে রাখি। আরে দোস্ত তুই আইসস? আমার দোস্ত রে বসতে দে ভাই। না আপনার বইতে গেছে বলেন, ভাইয়ের কথা ছেলে বেরিতে একটা পিঁপড়া হাঁটে না। এদিক আয়। হ্যাঁ পিঁপড়া না, হ্যাঁ আমার দোস্ত। এইটা কি আপনারা জানেন? এটা আমার দোস্ত, ছোটবেলার দোস্ত। আপনারা এখন আসেন, আমি একটু আমার দোস্তের লগে কথা কমু। চান্দার একটু সমস্যা আছিল। চান্দা তো খাইতেই আছেন, সারা বছর ধরেই খাইতে আছেন, চান্দার সমস্যা পরে শুনি, এখন যান আপনারা, যান, বসে রইলেন কেন? এতই খারাপ হইলে কেন? এটা রাখি কেন? এত তাড়াতাড়ি আমি মরবো না, রাখ। দোস্ত আমি জানতাম তুই আইবি,
রহিমের খবর আমি পাইছি। তুই এটা কেমনে করতে পারলি? কেন করছিস তুই? আমি জীবনেও ভাবিনি তুই এটা করতে পারবি। তোর তো কোনো অভাব ছিল না, কিসের অভাব করছিস তুই? এইটা কি দরকার ছিল তোর? টাকা, ক্ষমতা, পারুল? পারুলকে আমি অনেক ভালোবাসতাম, তুই তো জানতি, তুই জানতি না? পারুল ছিল আমার কলিজার টুকরা, তুই তো সবই জানতি। তারপর তুই যদি একবার আমারে বলতি আমি পারুলের বিয়ে করতাম না। তুই পারুলের ভালোবাসোস? আরে বেটা, ওইটারে ভালোবাসা কয় না, পারুলের ভালোবাসি আমি। পারুলের ভালোবাসি বলেই আমার ছোটবেলার দোস্তিরে কোরবান করতে ভয় পায় নাই। তুই কি মনে করস তোর এই ফালতু পেতাল শোনার লেগে আমি বসে আছি? তুই কি মনে করস তোর এইসব প্রশ্নের উত্তর দেওয়ার লেগে আমি বসে আছি? না, আমি 14 বছর ধরে বসে আছি, আমার ভিতরে যে জ্বালা সেই জ্বালা মেটানোর লেগে। এই 14 বছর ধরে আমার ভালোবাসার মানুষ আমার কাছে আছে, কিন্তু তার গলা দিয়ে একটা কথাও আমি শুনি নাই। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার পরেও তার কণ্ঠ থেকে একটা কথাও না শোনা যে কত কষ্টের, তুই বুঝবি না, তুই বুঝবি না। আমি চেষ্টা করছি, সব রকম চেষ্টা করছি, আমার ক্ষমতা দিয়ে চেষ্টা করছি, সোহাগ দিয়ে চেষ্টা করছি, আদর দিয়ে চেষ্টা করছি। কাজ হয় নাই, তারা অনেক অত্যাচার করছি। কথা দিনের পর দিন খাইতে দেয়নি, অন্ধকার ঘরে আটকায় রাখছি। লাভ হয় নাই, তার গলা দিয়ে একটা আওয়াজও বেড়ায় নাই। আমি খালি আল্লাহর কাছে দোয়া করছি, আসুক আয়সা, ওর কণ্ঠ থেকে একটা আওয়াজ বের কর, সেটা আমি শুনব। আজ 14 বছর ধরে আমি বসে আছি। হ্যাঁ, আমি জানতাম একদিন না একদিন তুই ঠিকই আসবি, আর আসলে ওর কণ্ঠ দিয়ে আওয়াজ বেরোইব, আর আমি দূর থেকে সেটা শুনুম। যা যা, ওই পাশের ঘরে পারুল আছে। শান্তন ভাই, শান্তন ভাই, শান্তন ভাই,